एक बार सभी बार चाहिए और मैं साथ में राजू विश्वास को फेलिसिटेट करवाना चाहूंगा हमारे कंपनी एग्जीक्यूटिव डायरेक्टर मिस्टर गौरव सिंह जी के तरफ से, एक बार जोरदार तालियों के साथ में। क्योंकि राजू आज खुद के लिए नहीं, हम सभी के लिए स्मार्ट वैल्यू का हर एक एसोसिएट के लिए प्रेरणा है, तो मैं राजू विश्वास से कहूंगा कि दो सब हम सब लोगों के लिए कहे कि किस तरह से स्मार्ट वैल्यू उनको अपॉर्चुनिटी मिला और वहां से उन्होंने क्या सोच के आगे बढ़ने की कोशिश की। राजू प्लीज। थैंक यू सर। थैंक यू। চাষবাস মা ছোটবেলা থেকে নেই, মানে ক্লাস যখন আমি ফাইভে অ্যাডমিট হই তার আগের দিন মা কিন্তু মারা যায়। যেদিন আমি ছোট, আমাদের যদি বলা যায় নয়াগ্রাম ছাড়াতে ওইদিকে একটা খুব ভালো একটা স্কুল ছিল মুচিপুর আদিবাসী হাইস্কুল, হয়তো অনেকেই জানি। সেই স্কুলে যেদিন আমি অ্যাডমিশন হই, মানে পরীক্ষা দিই ফাইভে, তার আগের দিন কিন্তু মা মারা যায়। তো যাই হোক, পড়াশোনা করলাম, তখন পড়াশোনা করতাম খুড়িখা বিএমএসসি হাইস্কুলে, অ্যাডমিট হলাম, পড়াশোনা করলাম। পড়াশোনা করা করতে করতে অলরেডি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক কোয়ালিফাই করলাম। যখন উচ্চ মাধ্যমিক পাস করলাম আমি এই স্মাইল রহমান, তো আজকে এখানে নেই, তো দাদার জন্য একটা বিগ ক্লাপ চাইবো, কারণ ভিতর থেকে সাপোর্ট করেছে এই মানুষটা। আজকে একটা সময় ছিল আমার, যদি বলা যায় আমি যখন ইনভাইটিং করেছিল যে অনেক সময় সবার মাইন্ড সমান নয়, এই জন্য যখন আমার একজন দাদা কাউন্সিলিং করেছিল তখন সাহেব সাহেবকে বলেছিল যে এই ছেলেটা করবে কি, একটা পানে কি করে ফিল ওয়ার্ক করবে, হ্যাঁ কি না? হ্যালো, বুঝতে পারছি। অনেক সময় মনে হতে আমাদের মাইন্ডে আসে যে এই ছেলেটা কি করে কাজ করবে, কি করে এদিক ওদিক ছুটবে, কি করে ইনভাইটিং করবে, কি কিভাবে যাবে, সাইকেল চালাতে পারবে না, স্কুটি চালাতে পারে না, ঠিক না বল? তো সেই সময় দাদা বলেছিল যে আজকে মানুষ যদি যে কোনো দিক হোক, ও চোখ যদি না থাকে কোনো সময়, হাত পা না থাকলে চলবে, কিন্তু যদি ওর মন থাকে, দিল থাকে, সে সবকিছুকে সম্ভব করতে পারে। যদি আমার ভাই হাত, যদি আমার দিলটা থাকে, যদি আমি মন থেকে চাই, ভিতর থেকে চাই, আজকে অঙ্গন করবো যে আজকে আমার নিজের স্কুটি আছে, আমি স্কুটি চালাতে পারি না, আজকে স্কুটি চালাতে পারি না, আজকে এক পেডাল সাইকেল চালাতে পারি না, তারপরে আজকে সিলভার অ্যাচিভার হয়ে দেখিয়ে দিয়েছি, এ শোন না, হ্যাঁ কি না? এটা আমার পাওয়ার নয়, এটা একদম আমার পাওয়ার নয়, এটা হচ্ছে সিস্টেম, সিস্টেম এবং আপলাইন। আমাদের সিস্টেম স্মার্ট ভ্যালু এক নম্বর যদি বলা যায় একদম তাগড় একটা সিস্টেম, এ শোন না, ধামাকা সিস্টেম, একটা ব্যাংক যেখানে একটা ছেলে এরকম একটা হ্যান্ডিক্যাপ ছেলে লাইফে কিছু করতে পারে, ইয়ে শোন না, ভাবতে পারে। আজকে অনেক ছেলে অনেক মেয়ে আছে দেখলে আমার মতো বয়স্ক ছেলে কি করছে, অনেকে মার্কেট ঘুরে বেড়াচ্ছে, ইয়ে শোন না, দিদি একবার ভাবছে না যে আজকে পরিবার আছে, আজকে বাবা মা আছে, আজকে ভাই বোন আছে, যে লাইফে কিছু করতে হবে, এরকম কোনো টেন্ডেন্সি নেই। কারণ কেন, একটা প্ল্যাটফর্ম লাগে, ভাবতে গেলে একটা প্ল্যাটফর্ম লাগে, হ্যাঁ কি না? এই জন্য স্বপ্ন তো দূরের কথা, স্বপ্ন আমি জীবনে স্বপ্ন বলতে কিছু জানতাম না, কেন জানতাম না, একটা গরিব পরিবারের ছেলে, তা স্বপ্ন মানে কি, বাবাকে যদি বলে বাবাও ভয় পেয়ে যাবে, এই জন্য যে গরিব পরিবারের স্বপ্ন দেখতে নেই, এই জন্য আজকে স্মার্ট ভ্যালুতে এসে, একমাত্র স্মার্ট ভ্যালু সিস্টেমে এসে স্বপ্নটা দেখতে পেরেছি, এবং শুধু দেখা নয় বাস্তবে পূরণ করতে পারছি, এই জন্য, এই জন্য এই সিস্টেম, এই ধমটা লাগে, একটা ছেলে জিরো হয়ে আসে, সেই ছেলেরা যদি স্বপ্ন দেখতে পারে, সে বাস্তবের স্বপ্নটা পূরণ করতে পারে। আর সত্যি কথা বলছি, আজকে যে সিনেটা প্রত্যেকটা মুহূর্তে স্বপ্নটা জাগিয়ে দেয়, আজকে কালকে আমার আপনাহীন, আমার সেই লেভেলে আমার ফোন নেই যার কারণে আমি ছবি তুলে নিই, সেই লেভেলে ফোন নেই, কালকে আমার আপনাহীন আইফোন কিনেছে, সেখান থেকে আমার ড্রিমটা সেট করেছি যে আর 3 মাস পরে আমি আইফোন কিনবো, এই জন্য, হ্যাঁ কি না? 3 মাস পরে আমি আইফোনটা কিনবো, কারণ কেন কিনবো, কারণ সিনিয়র অ্যাচিভমেন্ট দেখায় যে ভাই এটা হয়, যে স্মার্ট হতে এটা হয়। আজকে সিনিয়র আমাকে প্রত্যেকটা মুহূর্তে দেখায় যে আজকে রানীদের আইফোনটা দেখ কেমন আছে, 12টার সময় রাত 12টার সময় দাদাকে যে দাদার জন্য ওয়েট করছি, আমি দেখিনি দাদা একবারও বলেনি যে আইফোন কিনছি, আমি কোথায়
মাইন্ডসেট করলাম যে না আমাকে আইফোন কিনতে হবে আর দাদাও সে একই কথা বলছে রাজু তোমাকে আইফোন কিনতে হবে আর শুধু আইফোন নয় দাদা শুধু আইফোনের টার্গেট দেয়নি দাদা দিচ্ছে কি সু আইফোন আছে তার সঙ্গে সঙ্গে কি আছে কার আছে ফরিলার আছে তার সঙ্গে বাড়ি আছে সত্যি আজকে স্মার্টগুলোতে এত কিছু স্বপ্ন এত কিছু স্বপ্ন একটা গরিব পরিবারের ছেলে সম্ভব নয় দেখতে এই জন্য হ্যাঁ কি না সম্ভব করতে পারে না বা ভাবতে পারে না ভয় পায় আজ আজকে জিরো কোয়ালিটি ছেলে এটা ভাবতে পারছি যে সত্যি আজকে স্মার্ট হলো কত লাকি সিস্টেম এই সিস্টেমটা অনেক সময় অনেক ছেলে মেয়ে ছেলে খেলা করে এই স্মার্ট সিস্টেমটা ছেলে খেলার জায়গা নয় এই স্মার্ট এই জায়গাটা ছেলে খেলার জায়গা নয় চিঠি মাছ করার জায়গা নয় এই জায়গাটা হচ্ছে কি একটা বাই হাত জায়গা একটা বাই হাত জায়গা একটা জিরো কোয়ালিটি ছেলে যেখানে হিরো হয় সেখানে কোনো ছেলে খেলা করার জায়গা নয় একটাই কথা এখানে লিডারলোক সবাই মানে লিডার লিডার আছে লিডারদের জন্য শুধু লিডারদের জন্য নয় আজকে আমার অনেক অ্যাসোসিয়েট আছে হয়তো অনেক অ্যাসোসিয়েট অ্যাকসেপ্ট করে অনেক সময় অ্যাকসেপ্ট করে আজকে মন থেকে নিতে হয় কারণ আজকে যদি মন থেকে না নিতে পারতাম কারণ তাহলে কিন্তু আজকে আমি এই জায়গায় থাকতে পারতাম না আর যার জন্য আমি যাতে মাইন্ডসেট দেই যে কোনো অ্যাসোসিয়েটকে হয়তো মাইন্ড হয়তো ব্রেকআপ হয়ে গেছে বা আলাদা রকম হয়ে গেছে তারপরে আমি মাইন্ডসেট আপ যখন দেই কোনো একটা কাজ যখন দেই তখন কিন্তু আমি বাই হাত দিই কারণ কেন আমাকে সিনিয়র আমাকে বাই হাত বুঝিয়েছিল বলে সাবজেক্টটা কিন্তু আজকে আমি এই জায়গায় না কিন্তু আমি এই জায়গায় থাকতে পারবো না এসব এসব না বেশি কিছু কথা বলবো না কারণ অনেক আমি কেউ নয় আমি এসে যদি বলা যায় একটু নদীর বালির মতো কতটা এগোতে পারবো এটা আমিও কনফার্ম করতে পারছি না কারণ যদি বলা যায় আপলাইন মানে আমার আপলাইনের উপরেও সব কিছু ডিপেন্ড করছে কিন্তু এটা বিলিভ হয় যে এটা এই কনফিডেন্সটা আছে আজকে রাজু মিশ্রা সিলভার হয়েছে মানে আগামীতে ডায়মন্ড হবে এটা সিওর ইয়েস ইয়েস নো হ্যাঁ কি না একটা দিন এমন একটা দিন আসবে আমি কমিটমেন্ট দিচ্ছি আমি চ্যালেঞ্জ করছি আজকে স্মার্ট ফোন থেকে জন্ম দিক না দিক আমি জন্ম পেয়েছি স্মার্ট ফোন টপ অফ দা টপ যদি লিডার হয় একমাত্র রাজু মিশ্রা হবে সেটা করে দেখিয়ে দেবে ইয়েস নো যে এরকম ছেলে একটা হ্যান্ডিক্যাপ ছেলে লাইফে কিছু করতে পারে এটা যাতে একটা ছেলে মেয়ে ভালো চোখ থাকার পরেও ভালো পা থাকার পরেও ভালো হাত থাকার পরেও একটা ছেলে যাতে ভাবতে পারে একটা গরিব পরিবারের ছেলে একটা পা না থাকার পরে যদি ও আজকে ডায়মন্ড অ্যাচিভার হতে পারে তার আমি কেন পারবো না এসব এসব না উই শু অল দা বেস্ট প্রত্যেকে ফোকাসিং দিয়ে স্মার্ট লুক করবো বাই হার্ট করবো ভিতর দিয়ে করবো অন্তর থেকে করবো ঠিক আছে আর যারা আমাদের আপলাইন আপলাইনকে আমাদেরকে সেরকম কী করতে হবে ফলো করতে হবে সিস্টেমকে ফলো করতে হবে উই শু অল দা বেস্ট আমার মতো ছেলে ইনভাইট করেছিল বলে কিন্তু আজকে এখানে দাঁড়িয়ে কথা বলতে পারছি ইয়েস অর নো ইয়েস ইয়েস অর নো ইয়েস তো যদি রাজু মিশ্রা যদি কেউ আমার থেকে যদি না ইনভাইট করতো তাহলে রাজু মিশ্রা কিন্তু আজকে এই জায়গা দাঁড়াতে পারতো না কারণ আমার যদি ব্যাকগ্রাউন্ড যদি বলা যায় আজকে বাবা একজন কৃষক আজকে মা নেই আমার কোনো ব্যাকগ্রাউন্ড নেই আজকে রাজু মিশ্রা যদি বলা যায় একটা পেশানো বসে থাকা ছেলে আজকে আমার কোয়ালিটি কোনো কিছু নেই আজকে কোনো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নেই আমার চা কন্ডিশন আমার নাম্বার তেমন একটা ভালো ছিল না আমি অনুরোধ করে বলি যে আজকে আমার কোয়ালিটিতে ছিল হয় অনেক মানুষ হয় না স্টেশনে আছে ইয়েস অর নো দুটো পা দুটো হাত দুটো চোখ ভগবান সব কিছু ব্যবহার করিও সেই মানুষটা কোথায় স্টেশনে পড়ে আছে ইয়েস অর নো ইয়েস হ্যাঁ কি না তো স্পান বিলতে এটা জানতে পেরেছি যে আজকে জীবন কি হয় জীবন সবাই পায় মানুষ জীবন সবাই পায় কিন্তু মানুষের মতো মানুষ যে লিড করতে হলে আজকে স্মার্ট হতে জয়েন করতে হবে ইয়েস অর নো ইয়েস হ্যাঁ কি না ইয়েস অর নো তো এই কারণে আমি একটাই কথা বলবো আজকে স্মার্ট হতে অ্যাচিভমেন্ট যদি বলা যায় স্কুটি আছে ল্যাপটপ আছে আজকে লাইফস্টাইল আছে আজকে প্রত্যেকে অনেক সময় অনেক লিডার কেন অনেক জুনিয়র আছে স্মার্ট হতে বিগড়ে যায় মানে মাইন্ডসেটটা নষ্ট হয়ে যায় আর মাইন্ডসেট যদি আমার যদি একবার নষ্ট হয়ে যায় তাহলে আমি কোনো জায়গা কোনো একটা ফিল্ড থেকে আমি সাকসেসফুল হতে পারবো না যে কোনো ফিল্ড থেকে আমি ফেলিওর হবে এটা 200% আমি এটা বিশ্বাস করি যার কারণে আমি স্মার্ট হতে জয়েন করেছি যেদিন থেকে এসেছি একবারও আপ অ্যান্ড ডাউন হয়নি মানে মাইন্ডটা আপ অ্যান্ড ডাউন হয়নি হয়তো কাজে দিক দিয়ে হয়তো আপ অ্যান্ড ডাউন হয়েছি ঠিকই কিন্তু কোনোদিন মাইন্ডটা আপ অ্যান্ড ডাউন হয়নি কারণ আমি একটা কথা জানি যে আজকে স্মার্ট হতে যে নলেজটা পেয়েছি এই নলেজটা আলাদা জায়গায় কিন্তু কাজে লাগে ইনকাম করতে